বন্ধুরা, আজ হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো আজ আমি যাচ্ছি ঘাসখালিতে বাবার মাথায় জল ঢালতে। তো তোমরা এই ভিডিওর সঙ্গে থাকো, মন্দির দেখাবো, কীভাবে যেতে হয় সব কিছুই এই ভিডিওতে আমি দেখাবো। তো সঙ্গে থাকো। টোটোতে উঠে পড়েছি বাড়ি থেকে। মালঞ্চ থেকে উঠে গেছি বাসে, তো নামবো গিয়ে ঘুষিঘাটাতে। বন্ধুরা, বাসে আমাদের সময় লাগবে 15 মিনিট ঘুষিঘাটা নামতে। তো বন্ধুরা, এই হচ্ছে ঘুষিঘাটা। তো এই হচ্ছে ঘুষিঘাটা ব্রিজ। তো ঘুষিঘাটা নেমে এই ব্রিজ ধরে তোমাদের আগিয়ে যেতে হবে। তো কিছুটা যাওয়ার পরেই মন্দিরটা। তো এখান থেকে একটা টোটো পাওয়া যায় কিনা দেখছি। তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি ঘুষিঘাটা ঘাসখালির মন্দিরে। বন্ধুরা, ঘুষিঘাটা থেকে একটা ইঞ্জিন ভ্যান ধরে নিয়েছি, এই যে ইঞ্জিন ভ্যান। ইঞ্জিনম্যানটা আমাদের ভাড়া নিয়েছে 20 টাকা করে। চলো দেখি যাই, রাস্তাও ভালো না। ভিউটা কিন্তু ভাই খুব সুন্দর। না আসে দূরে মন্দিরটা। হ্যাঁ এসো, এবার নদী পার হতে হবে। হ্যাঁ জুতো নিয়ে চলো, হাতে করে ওইদিকে রাখবো। ঠিক আছে। তো বন্ধুরা দেখছো, হেঁটে হেঁটে চলতে হয়। ওটা জল ছেড়ে পূর্ণি হবে। তো বন্ধুরা, হচ্ছে ঘাসখালি দেখছো। তো রাস্তায় এত করে করে জল। ওই হচ্ছে মন্দির, বাবার মন্দির। ওখান থেকে হাত পা ধুয়ে নেবো। হ্যাঁ তো দেখতে পাচ্ছ কাদা চটকে চটকে যাচ্ছে বউ। তো বন্ধুরা, তোমরা দেখছো ঘাসখালি মন্দির। তো মোটামুটি ভালোই ভিড় আছে, আর রাস্তাটা একটু কাদা আছে। তো এই ঘাসখালি মন্দির নিয়ে কোনো ইউটিউবে ভিডিও নেই, তো ভাবলাম একটা ভিডিও তৈরি করি। জল দেওয়া হয়েছে? এখান থেকে তোমরা বাবার চরণ আমৃত নিতে পারবে। তো এই হচ্ছে লাইন। তো মোটামুটি ভিড় হয়েছে এখানে। তো আমরা পৌঁছেই দেখি এখানে অঞ্জলি অলরেডি চলছে। তো বন্ধুরা, এখন আছি লাইনে দাঁড়িয়ে। দেখছো ভালোই ভিড় হয়েছে। আরে না,
Gracias.